আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা, দীর্ঘ দিন ছুটির পরে, ঈদের পরে আজ তোমাদের প্রথম ক্লাস। আশা করি সকলেই ভালোভাবে ঈদ কাটিয়েছে, সকলেই সুস্থ আছো, ভালো আছো, পরিবারের সবার সাথে আনন্দ করেই মোটামুটি ঈদ কাটাতে পেরেছি। এখন নতুন করে আবার পড়ালেখার জীবনে পদার্পণ করতে হবে। আসো আজকে আলোচনার বিষয়ে চলে যাই। আজকে মূলত আমরা যেমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সে বিষয়টি আমাদের বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কাট ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় বুঝে ব্যয় করো। শিক্ষার্থীরা, আমাদের আলোচনার বিষয় হলো মিতব্যয়িতা। তোমরা মিতব্যয়িতা সম্পর্কে বলতে পারবে এবং এর গুরুত্ব সম্পর্কে বলতে পারবে। শিক্ষার্থীরা, মানব চরিত্রের অন্যতম একটা গুণ হলো আখলাকে হামিদা। আখলাককে আমরা দুইটা পর্যায়ে ভাগ করছি, আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা। মানব চরিত্রের উন্নত যে দিকগুলো সেগুলোই হলো আখলাকে হামিদার অন্তর্গত, মিতব্যয়িতা আখলাকে হামিদার অন্তর্গত। মিতব্যয়িতা বলতে বোঝায় প্রয়োজন অনুসারে ব্যয় করা, কথাবার্তা কাজকর্মে মাল সম্পদের সুষ্ঠু ব্যবহার করাই বলতো মিতব্যয়িতা। সাধারণভাবে আমরা বলতে পারি ধন সম্পদের যথাযথ ও প্রয়োজন মাফিক ব্যবহারই হলো মিতব্যয়িতা। যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করা কম বা বেশি না করাই মূলত কৃপণতা, যেটাকে আমরা বলতেছি অপচয় ও কৃপণতার একটা মাঝামাঝি পন্থা বা পথ। আল্লাহ রব্বুল আলামিন মিতব্যয়ীদেরকে ভালোবাসেন। এর মাধ্যমে মানব সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজমান থাকে, আর এর উল্টো দিকে মানুষের মধ্যে কৃপণতার জন্ম হয়, অপচয় করার মনোভাব তৈরি হয়, ফলে সমাজে নানা রকম অশান্তি সৃষ্টি হয়। অপচয়কারীর কথা যদি আমরা বলি, তাহলে তার সম্পদ দ্রুত নিঃশেষ হয়ে যায়, ফলে সে নানা রকম অভাব অনটনে দুঃখ কষ্টের ভিতর দিনাম নিপাত করে। অন্যদিকে কৃপণতা মানুষের মধ্যে মনোমালিন্য শত্রুতার জন্ম দেয়, সমাজে অর্থনৈতিক সংকট করে। মুসনাদে আহমদ কিতাবের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী আমরা জানতে পারি, ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ। ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ। মিতব্যয়ী ব্যক্তিকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হে আদম সন্তান, তুমি যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সৎ কাজে খরচ করো, তবে তোমার কল্যাণ হবে, আর যদি তা আটকে রাখো তবে তোমার অকল্যাণ হবে। তবে তোমার প্রয়োজন পরিমাণ সম্পদ রেখে দিলে তোমাকে তিরস্কার করা হবে না। মুমিন বান্দার একটা উল্লেখযোগ্য গুণ হলো মিতব্যয়িতা। প্রকৃত ইমানদারগণ শুধু নিজের প্রয়োজন মাফিক খরচ করে, তারা কখনো কৃপণতা করেন না, আবার অপচয়ও করেন। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ব্যয় করা। সূরা আল ফুরকান 67 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উক্তি, আর যখন তারা ব্যয় করে তখন তারা অপচয় করে না এবং কার্পণ্যও করে না, বরং তারা এই দুই উভয়ের মধ্যপন্থা অবলম্বন করে। সূরা বনি ইসরায়েল 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিতও করো না, তাহলে তুমি তিরস্কৃত নিঃস্ব হয়ে পড়বে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিতব্যয়ীদের একটা ঘটনা আমরা জানতে পারি। তিনি তার পরিবারের জন্য প্রয়োজন মাফিক খরচ করতেন, এতে তিনি যেমন আরামায়াস বিলাসিতা করতেন না, তেমনি কৃপণতাও করতেন না, অতিরিক্ত সম্পদ তিনি দান করে দিতেন। সাহাবীগণ অলিগণের জীবনী থেকেও আমরা এই শিক্ষা পেয়ে থাকি। শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে, একবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ধরে টানা খাবার খাওয়া ছাড়া ছিলেন, 3 দিনে রোজা রেখেছিলেন। তৃতীয় দিনে তার কাছে যখন কিছু খাবার আসলো, তখন ইফতারি করার পূর্ব মুহূর্তে
এক ভিক্ষুক এসে বললো, মা আমি ক্ষুধার যন্ত্রণা ভোগ করতেছি, আমাকে কিছু খাবার দিন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ইফতার করার খাবারটুকু দিয়ে দিলেন। এই ছিল তাদের মৃত ব্যয়িতার ক্ষেত্রে শিক্ষার্থীরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যাকে ইসলামের দিকে হেদায়ত করা হয়েছে, তার প্রয়োজন মাফিক জীবন উপকরণ আছে এবং সে তাতে সন্তুষ্ট রয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ থাকবে মৃত ব্যয়িতা বলতে কি বোঝো? অপচয় ও কৃপণতার মাঝামাঝি পন্থা কি? ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ। এখানে কোন বিষয়ের গুরুত্ব বোঝানো হয়েছে আলোচনা করো। বুদ্ধি যেখানে সীমাবদ্ধ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। জ্ঞানের বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে জ্ঞান অর্জন করার বিষয়ে আমাদেরকে তাকিদ দিয়েছেন, জোর দিয়েছেন। শিক্ষার্থীরা সকলে বাড়ির কাজ করবে, সুস্থ থাকবে এবং নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে।